আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। এর একটি সিরিজ আমরা ডিসকাস করছিলাম কম্পাইলার ডিজাইন নিয়ে। তো কম্পাইলার ডিজাইনের আজকে লেকচার ভিডিওতে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ফিফথ ফেজ, যেটা হচ্ছে কোড অপটিমাইজেশন। তো কোড অপটিমাইজেশন আমাদের কেন দরকার? লাইক আমাদের যে লাস্ট ফেজ ছিল ইন্টারমিডিয়েট কোড জেনারেশন, তো এই ইন্টারমিডিয়েট যে কোডটা আমরা পাই, এই কোডটাকে ইমপ্রুভ করার জন্য প্রয়োজন হয় হচ্ছে কোড অপটিমাইজেশনের। তো এখন যে কাহিনী, যদি আমরা কোডটা অপটিমাইজ করি তাহলে হচ্ছে আমাদের যে রিসোর্স রয়েছে লাইক হচ্ছে সিপিইউ এবং যে মেমোরি রয়েছে এটা ইউটিলাইজেশন অনেকটাই কমে যায় এবং এটা আমাদের পারফরমেন্সের উপরে কিন্তু ভালো একটা এফেক্ট পড়ে। বাট যদি এমন হয় যে সিপিইউ ইউটিলাইজেশনটা বেশি হচ্ছে বা হচ্ছে মেমোরি ইউজটা বেশি হচ্ছে তাহলে কিন্তু আমাদের পারফরমেন্সটা খারাপ হয়ে যায়। এই জন্য হচ্ছে মেইনলি আমাদের দরকার কোড অপটিমাইজেশনের। এবং কোড অপটিমাইজেশনটা আমরা এমন টেকনিকে করবো যাতে হচ্ছে আমাদের যে অরিজিনাল প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের মিনিং এর উপর যাতে কোনো রকম কোনো এফেক্ট না পড়ে, মিনিং অ্যাজ ইট ইজই থাকবে, বাট আমরা কোডটাকে অপটিমাইজ করব যাতে হচ্ছে আমাদের পারফরমেন্স এবং স্পিডটা যাতে বেড়ে যায়। তো আশা করছি চারটা পয়েন্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইমপ্রুভ ইন্টারমিডিয়েট কোড, আমাদের যে লাস্ট ফেজের ইন্টারমিডিয়েট কোড ছিল সেটাকে ইমপ্রুভ করার জন্য প্রয়োজন হচ্ছে এই কোড অপটিমাইজেশনের। কনজিউম ফিউয়ার রিসোর্সেস সিপিইউ অর মেমোরি, যদি হচ্ছে ঠিকঠাক মতো অপটিমাইজ করা হয় তাহলে আমাদের অবশ্যই হচ্ছে সিপিইউ এবং মেমোরি ইউটিলাইজেশনটা কমে যাবে, এতে হচ্ছে আমাদের স্পিড বেড়ে যাবে এবং হচ্ছে পারফরমেন্সটা ভালো হবে, পারফরমেন্স হচ্ছে আপ হবে। এবং হচ্ছে আমাদের এই যে অপটিমাইজেশনটা এমন একটা ওয়েতে করতে হবে, শুড নট চেঞ্জ দ্য মিনিং অফ দ্য অরিজিনাল প্রোগ্রাম। আশা করছি বুঝতে পারছেন যে কোড অপটিমাইজেশনটা অ্যাকচুয়ালি কি। তো এই কোড অপটিমাইজেশনকে দুইটা টাইপে ভাগ করা যায়, একটা হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট এবং আরেকটা হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট। এটাকে অনেক সময় হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্টও বলা হয়ে থাকে, একই কথা। তো ফার্স্ট অফ অল যদি মেশিন ইন্ডিপেন্ডেন্টের কথা বলি, তো এখানে হচ্ছে মেইনলি অ্যাটেম্প করা হয় আমাদের যে ইন্টারমিডিয়েট কোডটা আমরা পাচ্ছি লাস্ট ফেজ থেকে সেই কোডটাকে ইমপ্রুভ করার জন্য হচ্ছে অ্যাটেম্পটা নেওয়া হয়। এবং মেশিন ডিপেন্ডেন্টের ক্ষেত্রে আমাদের যখন হচ্ছে টার্গেট কোডটা জেনারেশন হয়ে গিয়েছে এরপরে যে হচ্ছে আমরা অ্যাটেম্প করবো হচ্ছে সেই টার্গেট কোডটাকে ইমপ্রুভ করার ক্ষেত্রে অ্যাকর্ডিং টু দ্য মেশিন আর্কিটেকচার। সেখানে কাহিনী কি হলো, কাহিনী যেটা হলো মেশিন ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে হচ্ছে ইন্টারমিডিয়েট কোড আমরা লাস্ট ফেজ থেকে যেটা পেলাম সেটা হচ্ছে ইমপ্রুভ করা হয়। মনে করেন লাস্ট ফেজ থেকে আমরা পেলাম সাথে সাথে হচ্ছে আমরা ইমপ্রুভ করছি, তার মানে সেটা হচ্ছে আমাদের মেশিন ইন্ডিপেন্ডেন্ট। বাট এমন যদি কেস হয় আমাদের অপটিমাইজেশন ফেজটা হচ্ছে পরে আসছে লাইক হচ্ছে টার্গেট কোড জেনারেশন শেষ, তারপরে যে হচ্ছে আমরা সেই টার্গেট কোডটাকে হচ্ছে ইমপ্রুভ করা ট্রাই করছি তাহলে হচ্ছে সেটা হচ্ছে আমাদের মেশিন ডিপেন্ডেন্ট এবং ইমপ্রুভ করা হবে হচ্ছে আমাদের যে মেশিন রয়েছে বা যে প্ল্যাটফর্ম রয়েছে তার আর্কিটেকচারের উপরে ডিপেন্ড করে। তো এই হচ্ছে বেসিক ডিফারেন্স এবং মেশিন ইন্ডিপেন্ডেন্ট। তো এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন, তো অফকোর্স হচ্ছে এখানে হচ্ছে কোনো রকম সিপিইউ অথবা মেমোরি এর ইনভলভমেন্ট থাকবে না, এবং এটার মধ্যে অফকোর্স যেহেতু ডিপেন্ডেন্ট তো এখানে ইনভলভমেন্ট থাকবে। তো এই হচ্ছে বেসিক ডিফারেন্স এক্সামিনেশনে। এখান থেকে 2 মার্কের একটা আপনি কোশ্চেন পেতে পারেন যে আমাদের মেশিন ইন্ডিপেন্ডেন্ট বা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট এবং প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট এই দুইটার মধ্যে ডিফারেন্স কি বা কোড অপটিমাইজেশন কি, এটা হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে। বাট এই যে আমাদের যে কোড অপটিমাইজেশন যে টেকনিক হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে আমাদের যে চারটা পয়েন্ট এবং এখানে 2টা পয়েন্ট মোট মানে হচ্ছে 6টা পয়েন্ট বলা যায়, এই 6টা পয়েন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে মাস্ট বি আপনি কোশ্চেন পাবেনই। তো আমাদের যে ফার্স্ট টেকনিক রয়েছে সেটা হচ্ছে কম্পাইল টাইম ইভালুয়েশন। তো আমরা যে সময় কম্পাইল করব তখনই হচ্ছে কিছু কিছু ফ্যাক্ট ইভালুয়েট করা হয়। তো এখন এখানে যে ফ্যাক্ট এখানে যদি ইভালুয়েট যদি আমরা আগে থেকে করে রাখি তাহলে অনেক ক্ষেত্রে হচ্ছে রান টাইমে যে আমাদের টাইমটা সেভ হয়ে যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে কম্পাইল টাইম ইভালুয়েশনের ক্ষেত্রে হচ্ছে 2টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে কনস্ট্যান্ট ফোল্ডিং আর একটা হচ্ছে কনস্ট্যান্ট প্রোপাগেশন। সেটা উইথ এক্সাম্পল দেখলে আপনি ইজিলি বুঝতে পারবেন, তো আমি সেটা একটু মুছে নিচ্ছি। তো আমাদের কম্পাইল টাইম ইভালুয়েশনের মধ্যে ফার্স্ট যে টেকনিক ছিল সেটা হচ্ছে কনস্ট্যান্ট ফোল্ডিং। নামেই বোঝা যাচ্ছে আমরা কনস্ট্যান্টকে ফোল্ড করব। জাস্ট ফর এক্সাম্পল আমরা হচ্ছে সার্কামফারেন্স অফ সার্কেল বের করতে যাচ্ছি, তো এখানে হচ্ছে পায়ের মান লাগবে। তো পায়ের মান কত, 22/7 ইনটু হচ্ছে 2r দিতে পারি, আর আমরা বলতে পারি হচ্ছে ডায়ামিটার। তো এখানে এই প্রোগ্রামটুকু যদি আমরা এক্সিকিউট করি তো কম্পাইল টাইমে এই যে ভ্যালুটা যেটা হচ্ছে আমাদের এই পায়ের ভ্যালু, এই পায়ের ভ্যালুটা কিন্তু ইভালুয়েট করা হবে। যতবারই হচ্ছে আমরা এটা কম্পাইল করবো ততবারই হচ্ছে কিন্তু এটা ইভালুয়েট করা হবে। তো কাহিনীটা কি ঘটবে,
অযথাই কিন্তু আমরা এটা ইভালুয়েট করছি, কারণ আমরা এটা ইভালুয়েশন মানটা আমাদের কিন্তু জানা, যেটা হচ্ছে 3.14। তো আমরা যদি এই মানটা এখানে লিখে দেই বা সেই কনস্ট্যান্টটাকে যদি আমরা ফোল্ড করে দেই, তাহলে কিন্তু আমাদের আর কম্পাইল টাইমে এটা হচ্ছে কম্পাইল বা ইভালুয়েশন করতে হচ্ছে না, যাতে হচ্ছে আমাদের রান টাইমে কিন্তু টাইম সেভ হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে মেইন মেথড কনস্ট্যান্ট ফোল্ডিং এর ক্ষেত্রে। তো এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমরা ফোল্ড করে যে ভ্যালুটা আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি ফোল্ডিং ভ্যালু, সেটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দিব, হুইচ ইজ 3.14। তো এটা যদি আমাদের বসিয়ে দিই, আমাদের রান টাইমে যে অনেক টাইম সেভ হয়ে যাবে। এবং কম্পাইল টাইম ইভালুয়েশনের আরেকটা মেথড হচ্ছে কনস্ট্যান্ট প্রোপাগেশন। তো এখানে যেটা কাহিনী, এখানে হচ্ছে কনস্ট্যান্টটাকে আমরা ফোল্ড করছি, বাট কনস্ট্যান্ট প্রোপাগেশনের ক্ষেত্রে জাস্ট ফর এক্সাম্পল ধরেন আপনি একটা ভ্যারিয়েবল নিয়েছেন যেখানে হচ্ছে আপনি এরিয়া বের করছেন। তো এখানে এরিয়া বের করার ক্ষেত্রে কি কি লাগতে পারে, পাই লাগবে, রেডিয়াস লাগবে বা আর লাগবে এবং আর লাগবে। তো এখন এমন হচ্ছে কেস যে পাই এর যে ভ্যালু সেটা তো আপনার জানা, যেটা হচ্ছে 3.14, এটা তো একদম আপনার জানাই। এবং আপনি ধরে নিয়েছেন যেটা হচ্ছে রেডিয়াস, আর এটাও হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু যেটা হচ্ছে 10। তো পাই এর ভ্যালু জানা আপনার, আর এর ভ্যালু জানা আপনার, এবং আপনি এটা ক্যালকুলেশন করছেন এবং আরো অনেক কোড রয়েছে। তো এখানে যে কাহিনীটা ঘটছে, আপনার পাই এর ভ্যালু জানা যেটা কনস্ট্যান্ট, আর এর ভ্যালু জানা যেটা কনস্ট্যান্ট, এবং এখানে যে ইভালুয়েশনটা হবে পাই আর স্কোয়ার বা 3.14 × 10 × 10, মানে হচ্ছে কম্পাইলার যে ইভালুয়েশনটা করবে প্রত্যেকবার এক্সিকিউশনের ক্ষেত্রে, এক্সিকিউশন করার পরে 314 ভ্যালুই প্রত্যেকবার পাবে। ভ্যালু কিন্তু কোনো চেঞ্জ নেই, যেটা ক্যালকুলেশন হচ্ছে ওই ভ্যালুটাই পাচ্ছে বারবার, বাট তারপরও ক্যালকুলেশন করছে। তো আপনি কম্পাইলারকে কেন এত খাটাবেন? তো আপনি যে কাজটা করতে পারেন, আপনি করতে পারেন হচ্ছে কনস্ট্যান্ট প্রোপাগেশন, যেখানে হচ্ছে আপনি ভ্যালুটা ক্যালকুলেট করে এরিয়ার মধ্যে ডিরেক্টলি হচ্ছে আপনি 314 বসিয়ে দেন, এতে করে হচ্ছে আমাদের রান টাইমে যে টাইমটা কিন্তু সেভ হবে। তো এইটা হচ্ছে কম্পাইল টাইম ইভালুয়েশনের দুইটা টেকনিক, একটা হচ্ছে কনস্ট্যান্ট ফোল্ডিং, আশা করছি বুঝতে পারছেন, এবং আরেকটা হচ্ছে কনস্ট্যান্ট প্রোপাগেশন। নেক্সট আমরা দেখবো হচ্ছে কমন সাব এক্সপ্রেশন এলিমিনেশন। তো এখানে দেখেন আমাদের কাছে একটা কোড দেওয়া রয়েছে। তো এখন অনেক সময় কেস হয় যে আমরা একই জিনিস বারবার ক্যালকুলেট করছি, মানে হচ্ছে আমাদের রিডান্ডেন্সি আসছে বা ডুপ্লিকেসি আসছে, যেটার অ্যাকচুয়ালি কোনো দরকার নেই, যেটা একবার ক্যালকুলেশন করলেই হয়ে গেল। তো দেখেন এখানে এই যে ফার্স্ট লাইন S1 ইকুয়ালস টু সামথিং আমরা পেলাম, সেকেন্ড লাইন S2 ইকুয়ালস টু হোয়াট এভার ইট ইজ, বাট দেখেন এই যে S1 ইকুয়ালস টু 4 × I, ফার্স্ট লাইন এখানে একটু কনসেন্ট্রেশন দেন এইটা, এবং S4 ইজ ইকুয়ালস টু 4 × I। তো দেখেন সেম টু সেম না, 4 × I, এখানেও 4 × I, 4 × I কে ক্যালকুলেশন করার পরে সেটাকে রাখা হয়েছে S1 এ, এখানেও 4 × I কে ক্যালকুলেশন করে রাখা হয়েছে S4 এ, একই কাজ বারবার করা হয়েছে। এবং 6 নাম্বার লাইনে যে S6 is equals to B of S4, S4 হচ্ছে এই যে এটা প্লাস S5। তো এখানে মেইন যে ফ্যাক্ট সেটা হচ্ছে আমাদের এই ক্যালকুলেশন এই ক্যালকুলেশন সেম, মানে হচ্ছে এই যে কোনো একটা হচ্ছে রিডান্ডেন্ট। তো একটাকে হচ্ছে আমরা ইলিমিনেট করতে পারি। তো যদি আমরা এইটাকে ইলিমিনেট করে দেই, তাহলে কাহিনীটা কি হবে, কোডটা কেমন হবে? আমরা আমাদের এটা ফার্স্ট অফ অল হচ্ছে বিফোর অপটিমাইজেশন, তো আফটার অপটিমাইজেশন কি হবে, আফটার অপটিমাইজেশন হবে হচ্ছে S1 is equals to 4 × I, এটা আমরা as it is রেখেছি, S2 এর উপরে কোনো এফেক্ট নাই, A of S1, ওকে, S3 is equals to 4 × J, এখানেও কোনো এফেক্ট নাই, বাট S4 কে আমরা কি করেছি, যেহেতু এটা রিডান্ডেন্ট আমরা রিমুভ করে দিয়েছি, ওকে ফাইন। S5 is equals to N, S6 এ যে একটা কাহিনী যেটা ছিল, এখানে হচ্ছে আমরা S4 এর ভ্যালু রেখেছিলাম, বাট S4 কে কিন্তু আমরা ইলিমিনেট করে দিয়েছি, বাট আমরা জানি যে এই কাজটা আগেও করা হয়েছে, যেটা আমরা S1 এর মধ্যে রেখেছি। তো এখানে আমরা যে কাজটা করছি, B of S1 রেখে দিচ্ছি প্লাস S5। তো এখানে যেটা হলো আমাদের যে ইনস্ট্রাকশন রয়েছে, ইনস্ট্রাকশনটা কিন্তু কমে গেল। তো এটা হচ্ছে ইভালুয়েট করতে কম সময় লাগবে, এবং আমাদের যে প্রোগ্রামের মিনিং এর কিন্তু কোনো চেঞ্জ হয়নি। অফকোর্স দেখতে হবে যাতে মিনিং চেঞ্জ না হয়ে যায়। তো এখানে হচ্ছে আমরা কমন সাব এক্সপ্রেশনকে আমরা ইলিমিনেট করে ফেললাম। নেক্সট যেটা রয়েছে আমাদের টেকনিক, সেটা হচ্ছে কোড মুভমেন্ট। তো কোড মুভমেন্টের ক্ষেত্রে যে কাহিনী এমন হয় অনেক সময় যে ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে লুপের মধ্যে আমরা কিছু এক্সপ্রেশনকে বারবার হচ্ছে জেনারেট করছি লুপের মধ্যে, যেটা কোনো প্রয়োজনীয়তাই নেই,
এতে হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন বেশি বেশি ইনস্ট্রাকশন হচ্ছে আমাদের ইভালুয়েট করা হচ্ছে বা বারবার হচ্ছে জেনারেট করা হচ্ছে লাইক হচ্ছে এই যে আমাদের যে এই যে এক্সপ্রেশনটা x = y + z এখানে ফার্স্ট অফ অল একটা ফর লুপ চলছে তো ফর লুপের মধ্যে j = 0 less than n পর্যন্ত চলছে তো ভালো কথা সমস্যা নেই কোনো তো এখানে দেখেন এইখানে হচ্ছে j নিয়ে কাহিনী এবং এখানে হচ্ছে এই এক্সপ্রেশনে j দিয়ে এক্সপ্রেশন দিয়ে আমাদের ইভালুয়েট করা হচ্ছে বাট x = y + z এটা কোন একটা জানা ভ্যালু হতে পারে উপরে আর অন্য কোনো কোড আছে যেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট কোনো ভ্যালুই দিবে তো এখানে জাস্ট ফর এক্সাম্পল যে j = 0 এর জন্য এটা একবার ক্যালকুলেট করা হলো তখন এটা আবার কিন্তু একবার জেনারেট হবে দেন সেকেন্ড টাইম যে সময় আবার j এর ভ্যালু 1 হবে তখন এটা এগেইন জেনারেট হবে আবার যে সময় হচ্ছে আবার 3 হবে তখন এগেইন জেনারেট হবে বাট এই যে এটা যে বারবার জেনারেট হচ্ছে 3 টাইমস 4 টাইমস 5 টাইমস 5 টাইমস আপ টু n টাইম এটা জেনারেট হওয়ার কোনো কিন্তু দরকারই নেই তো এখানে আমরা যে কাজটা করতে পারি আমাদের যে এই যে কোডটা রয়েছে এই কোডটাকে আমরা মুভ করতে পারি এখন আমাদের মিনিং কিন্তু চেঞ্জ করা যাবে না বাট এটা যদি আমরা অন্য জায়গায় নিয়ে যাই লাইক ফর লুপের উপরে নিয়ে যাই তাহলে ভ্যালু কিন্তু ঠিকঠাক এক্স এর ভ্যালু ক্যালকুলেট হবে বাট এখানে হচ্ছে এটা বারবার আর জেনারেট হবে না তো এই কোডটাকে আমরা মুভ করতে পারি তো আফটার অপটিমাইজেশন তাহলে রেজাল্টটা কি হবে আফটার অপটিমাইজেশন রেজাল্ট হবে যেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস জেড এটা আমরা মুভ করে ফেললাম দেন ফর ইন্ট j is equals to 0 j is less than n j plus plus then এতটুকু তো আমরা মুভ করেই ফেলেছি তো মাঝখানে যা আছে আমাদের ইভালুয়েশনের যে ফাংশন a of j is equals to 6 into j then হচ্ছে শেষ তো এটা হচ্ছে আমাদের আফটার অপটিমাইজেশন আমরা পেয়ে গেলাম কোড মুভমেন্টের ক্ষেত্রে আমরা কোডটাকে মুভ করে ফেললাম লাস্ট যে আমাদের যে টেকনিক আছে সেটা হচ্ছে আমাদের ডেড কোড এলিমিনেশন তো এমন অনেক সময় হয় যে আমাদের কোনো একটা কোডের একটা পোর্শন আমরা কোনোদিনই কোনোভাবে রিচ করতে পারছি না কোনোদিনই ইভালুয়েট করা হচ্ছে না কোনোদিনই ক্যালকুলেশনই করা হচ্ছে না তো সেটাকে আমরা যে কাজটা করতে পারি ওই কোডটাকে হচ্ছে আমরা ইলিমিনেট করে দিতে পারি তো দুইটার মধ্যে ডিফারেন্স রয়েছে কোড মুভমেন্ট এবং ডেড কোড ইলিমিনেশনের ক্ষেত্রে কোড মুভমেন্টের ক্ষেত্রে আমাদের যে পোর্শনটাকে আমরা মুভ করলাম সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারছি সেটা আমরা ইভালুয়েট করি বাট বারবার করা দরকার নেই বলে হচ্ছে মুভ করে অন্য জায়গায় নিয়ে নিলাম বাট ডেড কোড এলিমিনেশনের ক্ষেত্রে হচ্ছে আমরা কোনোদিনই হচ্ছে অ্যাক্সেস করতে পারছি না ইভালুয়েট করতে পারছি না এই জন্য আমরা ডিরেক্টলি হচ্ছে ইলিমিনেট করে দিচ্ছি বা একদম বাদ দিয়ে দিচ্ছি এই যে এক্সাম্পল আই ইজ ইকুয়ালস টু জিরো ওকে আই এর ভ্যালু হচ্ছে আমরা জিরো অ্যাসাইন করেছি দেন এরপরে যে কোডের পোর্শনটুকু রয়েছে ইফ আই ইজ ইকুয়ালস টু ওয়ান দেন এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে বাট আমরা বলে দিয়েছি আই ইজ ইকুয়ালস টু জিরো আই এর ভ্যালু কোনোদিনই হচ্ছে জিরো বহির্ভূত অন্য কিছু না তো এখানে বলা হচ্ছে ইফ আই ইজ ইকুয়ালস টু ওয়ান এমনও না যে আমরা পরে আই প্লাস প্লাস বা কোনো একটা অপারেটর আছে তো এখানে এই যে পোর্শনটা রয়েছে এই পোর্শনটাকে আমরা কোনোদিনই কিন্তু অ্যাক্সেস করতে পারবো না কোনোদিনই রিচ করতে পারবো না কোনোদিনই ইভালুয়েট করতে পারবো না তো অযথায় যদি আমরা এই কোডের পোর্শনটুকু রাখি তো কম্পাইলার বারবার হচ্ছে রিড করবে এটা কি বলা হচ্ছে না বলা হচ্ছে অযথায় টাইম ওয়েস্ট হবে তো কম্পাইল টাইম বা হচ্ছে রান টাইম কিন্তু অনেকটা বেড়ে যাবে তো আমরা যে কাজটা করতে পারি আমরা হচ্ছে এতটুকু ডেড কোড যেটা রয়েছে সেটাকে আমরা ইলিমিনেট করে দিতে পারি তো আলটিমেটলি জাস্ট এখানে আই ইজ ইকুয়ালস টু জিরোটাই থেকে যাবে তো এই হচ্ছে টেকনিক কোড অপটিমাইজেশনের কি কি টেকনিক আমরা দেখলাম ফার্স্ট অফ অল হচ্ছে কম্পাইল টাইম ইভালুয়েশন সেকেন্ড হচ্ছে কমন সাব এক্সপ্রেশন এলিমিনেশন থার্ড হচ্ছে কোড মুভমেন্ট এবং ফোর্থ হচ্ছে ডেড কোড এলিমিনেশন আশা করছি বুঝতে পারছেন যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।